তুমি হয়তো ইনস্টাগ্রামের মধ্যে অনেক দিন ধরে রিলস ভিডিও আপলোড করছো, তবুও তোমার ইনস্টাগ্রামের রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না। কিসের জন্য ভাইরাল হচ্ছে না তুমি জানো? কারণ তুমি ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিও সঠিক পদ্ধতিতে আপলোড করছো না বলে। এবং ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতিটা কী বা সঠিক নিয়মটাই কী সেটাই তুমি জানবে আজকে এই ভিডিওর মধ্যে। সুতরাং এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। দেখো, ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিও আপলোড করতে গেলে তোমার অ্যাকাউন্টের মধ্যে দুটো জিনিস আগে চেক করে নিতে হবে। সেই দুটো জিনিস কী? সেই দুটো জিনিস হলো, ইনস্টাগ্রামটা প্রথমে এরকমভাবে ওপেন করবে। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল বলে, প্রোফাইলে যে লোগোটা আছে সেই প্রোফাইল অপশনটা তুমি ক্লিক করবে। প্রোফাইল অপশনটা ক্লিক করে নেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছ থ্রি লাইনস অপশন, থ্রি লাইন অপশনটা তুমি ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সেটিংসের একটা অপশন আছে, এই সেটিংসের অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তুমি দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট প্রাইভেসি, এই অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যদি এই অপশনটা অন হয়ে থাকে মানে তোমার অ্যাকাউন্টটা হয়ে রয়েছে প্রাইভেট। প্রাইভেট যদি তোমার অ্যাকাউন্ট হয়ে থাকে তোমার রিলস ভিডিও কোনো দিনই ভাইরাল হবে না। এই অপশনটা করে নিতে হবে তোমাকে পাবলিক, মানে এই অপশনটাকে সবসময় অফ করে রাখতে হবে। অফ করে রাখলেই তোমার অ্যাকাউন্টটা পাবলিক হয়ে থাকবে, আর পাবলিক হলে তুমি রিলস ভিডিও যখনই আপলোড করবে তোমার রিলস ভিডিও ভাইরাল হওয়ার সুযোগ বেড়ে যাবে। অ্যাকাউন্টের মধ্যে তুমি দ্বিতীয় চেক কী করবে সেটা চেক করার জন্য তোমাকে এরকম ইনস্টাগ্রামটা এরকমভাবে ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পর আবার প্রোফাইলে অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছ থ্রি লাইনস অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পর তারপরে সেটিংসের অপশন আছে না, সেটিংস অপশনটা ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোল, এই অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তুমি দেখতে পাচ্ছ সুইচ অ্যাকাউন্ট টাইপ, এখানে দেখাচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে আমার সুইচ করার জন্য বলছে। তোমাকে এখান থেকে প্রফেশনাল অ্যাকাউন্টটা করে নিতে হবে। তুমি যদি প্রফেশনাল অ্যাকাউন্টটা না করতে পারো আমার চ্যানেলের মধ্যে এই ভিডিওটা চেক করতে পারো, কারণ এই ভিডিওটার মধ্যে আমি কীভাবে তুমি প্রফেশনাল অ্যাকাউন্ট করবে সেই পুরোপুরি পদ্ধতি আমি বলেছি। তো অবশ্যই এই ভিডিওটা দেখে তোমার অ্যাকাউন্টটা আগে প্রফেশনাল অ্যাকাউন্ট করে নেবে। করে নেওয়ার পরে এবার আসে রিল ভিডিও আপলোড করার পালা। তুমি যদি যেমন তেমন গানের মধ্যে যদি তুমি তোমার রিলস ভিডিও বানিয়ে আপলোড করে দাও তোমার রিলস ভিডিও কোনো দিনও ভাইরাল হবে না। রিলস ভিডিও আপলোড করার জন্য তোমাকে এরকম রিসার্চ করতে হবে। তুমি এরকম ইনস্টাগ্রামটা ওপেন করবে, ওপেন করার পর রিলস সেকশনটা যাবে। যাওয়ার পর এখান থেকে তুমি এখানে গান স্ক্রল করে করে যাবে। যেই গানের কোণের নিচে দেখতে পাচ্ছ এই তীর চিহ্নটা আছে, তীর চিহ্ন মানে কি, এই গানটা হচ্ছে ট্রেন্ডিং মিউজিক একটা, মানে ট্রেন্ডিং গান। এখান থেকে একটা ট্রেন্ডিং গানের একটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে তুমি দেখতে পাচ্ছ ইউজ অডিও যে অপশনটা আছে, ইউজ অডিও অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পর তুমি যদি আগে থেকে ভিডিও বানিয়ে রাখো সেই ভিডিওটা এখানে সিলেক্ট করবে, যেমন আমি সিলেক্ট করে নিচ্ছি। বা তুমি যদি এই গানটা লিপসিং ভিডিও বানাতে চাও সেরকম লিপসিং ভিডিও বানিয়ে নেবে। বানিয়ে নেওয়ার পর যেমন দেখছো আমি ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করে নেওয়ার পর এই ভিডিওটাকে আমি একটু কাটছাট করে মানে অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট করে নেবো, দেখতে পাচ্ছ ওখানে কাটা যাচ্ছে, আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে অ্যাড যে অপশনটা আছে অ্যাড অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পর এবার উপর দিকে দেখতে পাচ্ছ মিউজিকের লোগো যে অপশনটা আছে এই লোগোটা অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে তুমি তোমার ভিডিওর যেটা অরিজিনাল সাউন্ড সেটা একটু বাড়াতে পারবে, বা তুমি যে এই গানের যে সাউন্ডটা সেই গানের সাউন্ডটাও বাড়াতে পারবে, বুঝতে পারছো? তো আমি এখানে অরিজিনাল সাউন্ডটা পুরোপুরি মিউট করে দেবো আর গানের সাউন্ডটা পুরোপুরি একদম ফুল রাখবো, 100% রাখবো। এবার এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে নেক্সট, নেক্সট যে অপশন আছে নেক্সট অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে এবার ক্যাপশনটা লিখে নেবে, তোমার ভিডিও যেটা ক্যাপশন তুমি নিশ্চয়ই ভেবে রেখেছো সেই ক্যাপশনটা তুমি এখানে লিখে নেবে। আমি যেমন লিখে নিয়েছি, লিখে নেওয়ার পর পাঁচটা শুধু হ্যাশট্যাগ ব্যবহার করবে, পাঁচটার বেশি অযথা হ্যাশট্যাগ ব্যবহার করবে না। তোমার ভিডিও রিলেটেডই হ্যাশট্যাগ ব্যবহার করবে, মানে তোমার যদি লিপসিং ভিডিও হয় লিপসিং হ্যাশট্যাগ ব্যবহার করবে, বা তোমার যদি ফ্যাক্ট ভিডিও হয় ফ্যাক্ট নিয়ে হ্যাশট্যাগ ব্যবহার করবে। ভিডিও রিলেটেড পাঁচটা শুধু হ্যাশট্যাগ ব্যবহার করবে। হ্যাশট্যাগটা লাগিয়ে নেওয়ার পরে আবার স্ক্রল করে একটু নিচের দিকে আসবে। আসার পর তুমি দেখতে পাচ্ছ এখানে অ্যাডভান্স সেটিং যে অপশনটা আছে এই অ্যাডভান্স সেটিং অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ নিচের দিকে আপলোড অ্যাট হাইয়েস্ট কোয়ালিটি, এই অপশনটা তুমি অন করে রাখবে, কারণ জানো তোমার রিলস ভিডিও এইচডি কোয়ালিটিতে আপলোড হয়, সেই জন্য এই অপশনটা অন করতে হবে। তারপরে ব্যাক করে আসবে। আসার পর তুমি দেখতে পাচ্ছ এখানে এডিট কভার, মানে এডিট কভার মানে কি, তোমার ভিডিও যেটা কভার পিক হবে মানে দর্শকের কাছে যখন পৌঁছাবে তোমার ভিডিওর কোন জিনিসটা তুমি দর্শককে দেখাতে চাইছো সেইখানে এডিট কভারটা এখানে এডিট কভার করে নেবে। করে নেওয়ার পর এবার শেয়ার অপশনটা ক্লিক করে দিলেই তোমার ভিডিওটা একদম পারফেক্ট ওয়েতে মানে সঠিক পদ্ধতিতে তোমার রিলস ভিডিওটা আপলোড হয়ে গেল, বুঝতে পারছো? এই জিনিসটা তুমি করো, এই জিনিসটা করলে তোমার রিলস ভিডিওর মধ্যে মিলিয়নে ভিউজ আসবে, গ্যারেন্টি একদম 100%। আর তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কিছু কাজে লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব। দেখাবে খুবই দাঁড়াতে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।